নমস্কার সকল দর্শক বন্ধুকে, শ্রী শ্রী শ্যামামা এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা রয়েছি। অবশ্যই আপনারা অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন, জীবনের নানান সকল সমস্যা সমাধানের একটা পথ খুঁজে পান এবং সেই সমস্যা সমাধানের মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যস্থলে পৌঁছে যান। সত্যি তাই আজকেও তিনি আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, 15 বছর ধরে যিনি কিন্তু জ্যোতিষ নিয়ে যার পথ চলা, এবং অবশ্যই তার আগে তো তিনি পড়াশোনা করেছেন, অধ্যয়ন করছেন তার নিজ গৃহে, এবং তার সঙ্গে কিন্তু তার নানান এই যে আমাদের জীবনে নানান সমস্যার সমাধানও তিনি করে যাচ্ছেন, বহু মানুষ তার কাছে উপকৃত হচ্ছেন, এবং একদম আমরা কিন্তু মা অর্থাৎ শ্যামা মায়ের আরাধনায় ব্রতী ছিলাম, একদম সেই ভাবেই কিন্তু আজ এই লাইভ অনুষ্ঠানে তিনি কিন্তু পুজো পাঠ সেরে কিন্তু তিনি লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছেন, যাতে আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন এবং সুখ শান্তি সমৃদ্ধি যাতে সর্বক্ষণ আপনাদেরকে ঘিরে রাখে এবং সফলতা যাতে আপনাদের সঙ্গে সব সময় থাকে, সেই নিয়ে আমাদের আলোচনা তো অবশ্যই হবে। এবং যিনি কিন্তু এডুকেশন এবং বিবাহ এবং তার সঙ্গে ক্যারিয়ার, যেটা আমাদের ভীষণভাবে আমাদের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই তাদের সেই সমস্যা বা সেই সমস্যা সমাধানটা কিভাবে পাবেন সেটা নিয়ে তিনি কিন্তু আলোচনা রাখবেন, তখন সেই বিষয়ে তিনি কিন্তু স্পেশালিস্ট, তাই আজকে আমাদের অনেক জিজ্ঞাসা থাকবে, আপনারা সরাসরি তার সাথে কথা বলুন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র, যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ। আর লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি তার সাথে কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, অবশ্যই তিনি আপনাদের সমাধানের পথ দেখাবেন এবং আলোর দিশা দেখাবেন, আলোর পথ দেখাবেন, কারণ আলোর উৎসব দীপাবলি, দীপ জ্বালিয়ে আমরা আমাদের জীবনের অনেকটাই অন্ধকারকে মুছে দিতে পারি এবং সেটা আরো কিভাবে আমরা পারি সেটাই কিন্তু আজকে আমাদের অবশ্যই জানাবেন আমাদের যিনি গেস্ট দীপ শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। দীপদা, স্বাগত অনুষ্ঠানে এবং দীপাবলির শুভেচ্ছা অনেক। সকলকেই শুভ দীপাবলি জানাই, শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। গতকাল কালী পুজো ছিল এবং ব্যাপক খাটাখাটনি আমার গেছে, অত্যধিক হারে পরিশ্রম গেছে, তা সত্ত্বেও আজকে আমি লাইভে এসেছি, কারণ আপনাদের তরফ থেকে আমি একটা অবজেকশন পেয়েছি, সেটা হচ্ছে যে আমার রিপিট প্রোগ্রাম নাকি রোজ চালানো হয়, যে আমি কেন আসতে পারি না। তো রোজ তো আসা সম্ভব নয়, আপনারা বুঝতেই পারছেন, কারণ কি রোজ যদি আমি লাইভে আসতে থাকি তাহলে আপনাদের যে কাজগুলো সেই কাজগুলো আমি করতে পারবো না, কারণ কি এইটা ব্যাপক আমাকে জিনিসপত্র কালেক্ট করতে হয়, এদিক ওদিক ছোটাছুটি করতে হয় এবং অনেক কিছু ব্যাপার থাকে কাজের, কেমন তো সেটার জন্য আমি রোজ লাইভ অ্যাটেন্ড করতে পারি না, তার সঙ্গে চেম্বারগুলিও অ্যাটেন্ড করতে হয়, চেম্বারগুলিতেও যেতে হয়, তাই রোজ আমি আসতে পারি না, এই জন্য রিপিট প্রোগ্রাম চালাতে হয়। তো সেই ব্যাপারে অবশ্যই কিছু মনে করবেন না, যতটা পারবো সময় দেওয়ার চেষ্টা করব। কেউ আছেন? হ্যাঁ দীপদা, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমাদের আছে গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে। বলুন কার বিষয়ে জানবেন? নামটার বয়সটা নামটা বলুন, যার বিষয়ে জানবেন। বান্টি দত্ত। বান্টি দাস। বান্টি দাস। বয়স, বয়সটা? বর্তমান বয়স। এক্সাক্ট বয়সটা বলুন বান্টি দাসের। এক্সাক্ট বয়সটা বলতে হবে। এখন বয়স কত? 7 বছর কি? আচ্ছা আচ্ছা, কি জানবেন? ওর হেলথ আর এডুকেশন নিয়ে প্রশ্ন, শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে প্রশ্ন, শারীরিক জায়গাটা আমি ভালো পাচ্ছি না, ঠিক আছে, মাঝে মধ্যেই ওর ভোগান্তি থাকবে, কেমন, এবং ঠান্ডা লাগার যেটা ব্যাপার, যেটা ওর আমি এখানে দেখতে পাচ্ছি পরবর্তীকালেতে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সাইনাসের জায়গাটা ওর খুব সাবধান, পরবর্তীকালে এই সাইনাস জাতীয় জিনিসটা ওর বাড়িতে আসবে, বা যেটা অ্যালার্জেটিক ব্যাপার, কেমন, মানে ঠান্ডায় অত্যধিক অ্যালার্জি হওয়া, এই ব্যাপারটা ওর মধ্যে আসবে পরবর্তীকালে। চন্দ্রের জায়গাটা খুব অশুভ পাচ্ছি, চন্দ্রের জায়গাটা ভীষণ অশুভ পাচ্ছি, যার ফলে ঠান্ডা লাগার এই ধাক্কা বা শ্লেষ্মা যাকে বলে সেই ব্যাপারটা ওর মধ্যে থাকবে। আর মঙ্গলের জায়গাটা আমি অশুভ পাচ্ছি, হঠাৎ করে পড়ে গিয়ে কোথাও চোট আঘাত লাগা বা মাথা ফুলে যাওয়া, ফেটে যাওয়া, রক্তপাত হওয়া, এই জাতীয় জিনিস থেকে কিন্তু সাবধান। এখনো পর্যন্ত এরকম ঘটনা কিছু ঘটেছে? এটা কিন্তু একটু বড় বয়সে বেশি রয়েছে, ছোটবেলায় অত সেরকম নেই, বড় বয়সে বেশি আছে, ছোটবেলায় একটু আধটু হলেও হতে পারে, সেই জন্য জিজ্ঞেস করছি।
সেরাম কি হয়েছে কিছু একটু আধটু কিছু সেরাম হয়েছে? হ্যাঁ, তো এইটা এই চন্দ্রের জায়গাটা প্রতিকার করে দিতে হবে। চন্দ্রের জায়গাটা প্রতিকার করে দিলে পরে হেলথের জায়গাটা ঠিক হবে। এবার আসছি এডুকেশনের জায়গাটা। পড়াশোনার যোগ ওর ভালো আছে, কেমন, কিন্তু রাহুর কিছু অশুভ প্রভাব আছে। এখন তো 7 বছর বয়স, ওকে কোনো স্টোন টোন দেওয়া যাবে না, ঠিক আছে? এই রাহুর একটা পুজো হয়, রাহুর একটা প্রতিকার হয়, সেটা করে দিলে পরে ছেলে খুব ভালো তৈরি হবে, ঠিক আছে? আরো বিশদ ভাবে জানতে হলে আপনি অবশ্যই টিভি টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, রেড বক্সে যে নাম্বারটি রয়েছে, আপনি চটপট বুকিং করে চলে আসুন। কারণ অনেক সমস্যা রয়েছে বাচ্চা মানুষ, দেখুন অশুভ। হ্যাঁ, এইটাই এইটাই হচ্ছে বাবা। এবং খুব ভালো কাজ করেছে যে এত ছোটবেলা কোন অ্যাস্ট্রোলজারকে ফোন করতে তার ব্যাপারে জানার চেষ্টা করছে। এর ফলে গিয়ে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন, আপনি অ্যালার্ট হতে পারবেন। এই যে আমি এটা মিডিয়ায় বসে যেটা আমি বলে দিলাম যে চন্দ্রের জায়গাটা ভীষণ অশুভ এবং তার ফলে কি হতে পারে বড় হয়, তো সেটা যদি আপনি এখন থেকে গার্ড দিয়ে দেন তাহলে পরে সে অনেক বেশি ভালো থাকবে। অলরেডি ও শুরু হয়ে গেছে যেটা আপনি বললেন, শুরু তো হতেই হবে, কারণ জ্যোতিষ গণনা নির্ভুল, সেখানে তো শুরু হতেই হবে। কিন্তু যথার্থ প্রতিকারটা অনেক সময় ঠিক সময় মানুষ করে উঠতে পারে না, তো সেটা করে নেওয়াটাও কিন্তু বুদ্ধিমানের কাজ। অনেকে প্রবলেম স্টার্ট হয়ে যাওয়ার পর আসে, কিন্তু এই প্রবলেমটা সেইভাবে এখনো শুরু হয়নি, কিছু গাড়িয়ে যায় যখন, হ্যাঁ অনেক গাড়িয়ে যায়, তখন আমাদের পক্ষে অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সত্যি তাই। আরেকজন বন্ধু অপেক্ষা করছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার নাম হচ্ছে শিলাদিত্য ঘোষ। শিলাদিত্য, আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ বলুন তাহলে, আপনার বর্তমান বয়সটা বলুন। বর্তমান বয়স, হুম, বর্তমান বয়স 17 বছর, তাই তো? কি এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? বলছি এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, পড়াশোনা পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। হ্যাঁ, তো সব বয়সটা কি 17 বছর? আচ্ছা, এইখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি এডুকেশনাতে মাঝে মাঝে কোনো ব্রেকআপ হওয়ার চান্স রয়েছে, এমনটা কি কখনো হয়েছে? হায়ার স্টাডিজে বিশেষ করে এটা আছে, ইয়ার লস হওয়ার বা হঠাৎ করে কোন জায়গাতে মার্কস কম আসার চান্স রয়েছে, সেরকম কি এখনো হয়েছে? কবার হয়েছে? কবার একটু কম আসছে, ইয়ার লস কি হয়েছে? হ্যাঁ কি না, ইয়ার লস মানে ফেল করে যাওয়া, ব্যাক পেয়ে যাওয়া, বা এক ক্লাসে 2 বছর থাকে, এরকম ঘটনা কি ঘটেছে? ল্যান্ডিং প্রেডিকশন কিচ্ছু বলার নেই, তোমার ইয়ার লস ক্যারিয়ারের জায়গাটা খুব ভালো আছে, কিন্তু এডুকেশনের ভিতটা যদি ঠিকঠাক তৈরি করতে পারো তাহলে ক্যারিয়ারের জায়গাটা খুব ভালো আছে। গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য রবির প্রতিকার করা দরকার, না হলে পরে সরকারি সমতুল্য চাকরি হবে এবং চাকরি ভালো পাবেই। এডুকেশনের জায়গাটায় জোর দাও, এডুকেশনের জায়গাটা ভালো করে তৈরি করার চেষ্টা করো। হেলথ নিয়ে একটু প্রবলেম আছে, এখানে তো একটা প্রশ্নের উত্তর দেয়া হয়, এবার শরীরের বিষয়ে জানতে গেলে সেটা আমাকে রাত্রি 10টার পর কল করবে, আমি বলে দেবো, কেমন? ধন্যবাদ, সত্যি তাই, জানার তো। আপনারা একটা বিষয়ে প্রশ্ন রাখবেন দয়া করে, কারণ একটা মানুষ যদি 5 রকম প্রশ্ন করে তাহলে পরে বাকিরা কিন্তু আর কিছু জানতে পারবে না। সুযোগ করে দিতে হবে, সকলকে সুযোগ করে দিন। আমরা একটু আলোচনায় ফিরবো, একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটাকে আমি নিয়ে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, আপনি ট্রাই করুন, আমরা আলোচনা একটু ফিরবো। এই যে অশুভ মঙ্গল যেটা মাঙ্গলিক দোষ তৈরি করে, অশুভ চন্দ্র যেটা কেমুদ্রুম দোষ তৈরি করে, বা অষ্টমস্ত চন্দ্র যেটা 8th হাউসে অবস্থান করে, এরকম ধরনের জিনিসগুলো যাদের আছে তারা আগে থাকতে কিন্তু গ্রহ প্রতিকার করবেন, সেটা কিন্তু নালে পরে ওই শেকড়টা বটবৃক্ষের শেকড় যেরকম একদম ফাটল তৈরি করে দেয় দেয়ালের মধ্যে প্রবেশ করে, তখন সেটাকে উপরে ফেলা কিন্তু অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো গাছ যখন চারা গাছ আছে, যখন ছোট আছে, সেই সময় যদি তাকে উপরে ফেলা যায় তাহলে পরে বড় হয়ে কিন্তু এই বড় বড় প্রবলেম ফেস করতে হয় না। সত্যি তাই, আমরা আরো অনেক কিছু জানবো আজকে, আমার জিজ্ঞাসা ছিল, তার আগে আমি একজন বন্ধু ফোন করেছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বলতে হবে ঠিক মতো নামটা শুনতে পারলাম না। বয়স কত? বয়স 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 হচ্ছে তোমার কত? 25 বছর। 25 বছর, 25 বছর। কি জানবেন কি জানবেন?
নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে, কেরিয়ার নিয়ে প্রশ্ন বলছি। হ্যাঁ, এডুকেশন কি নিয়ে করেছো তুমি? এডুকেশন কি নিয়ে করেছো? পড়াশোনা পড়াশোনা কি নিয়ে করেছো? এডুকেশনটা কোন স্ট্রিমে করেছো? কমার্সে না আর্টসে? কোন স্ট্রিমে করেছো? পড়াশোনা মাঝখানে থেমে গেছে, তোমার পড়াশোনা মাঝখানে ব্রেক আপ হয়ে গেছে, আমি এই জায়গাটাই পাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করলাম তোমাকে। তুমি যদি আর্টস নিয়ে পড়তে তোমার খুব ভালো হতো কেরিয়ার, কিন্তু কথা হচ্ছে এখানে পড়াশোনা তোমার ব্রেক আপ হয়ে গেছে, তোমার বাস্তু আমি একটা বড় প্রবলেম পাচ্ছি। ঝুলের রং খুব কালো হয়, ঝুল যে বাড়িতে হয় সেটার রং খুব কালো হয়। ঝুল ঝুল বাড়ি যে দেয়ালে ঝুল হয় না, ঝুলের রং কি খুব কালো হয়, দেখেছো, লক্ষ্য করেছো? হ্যাঁ, খুব কালো হয়। বাস্তুতে একটা বড় প্রবলেম আছে, দোষ আছে বাস্তুতে, ঠিক আছে? ওটা নিয়ে পরবর্তীকালে মাটির যে এনার্জি লেভেল আছে, এনার্জি লেভেলটাও কম রয়েছে এবং কারোর দ্বারা বাস্তুতে ক্ষতি করা আছে, এই জন্য গিয়ে তোমার এডুকেশনটা ব্রেক হয়ে গেছে। নালে তোমার পসিবিলিটি ছিল হায়ার স্টাডিজ তুমি করতে পারতে এবং আর্টস নিয়ে হায়ার স্টাডিজ করে তুমি গভর্নমেন্ট সার্ভিস অব্দি যেতে পারতে, কিন্তু এই জায়গাটা এমন একটা বাধা বিপত্তি সৃষ্টি করে রেখেছে তুমি সেই জায়গায় পৌঁছতে পারোনি। তুমি হাজার চেষ্টা করা সত্ত্বেও তোমার পড়াশোনা ব্রেক আপ হয়েছে, তাই তো? হ্যাঁ, তো এইটাই বলছি, পরে একটু মাটিটাকে নিয়ে আসবে আমার কাছে, বাস্তুর যে মাটি ঈশান কোণ থেকে সেটাকে নিয়ে আসবে আমার কাছে। এরপরে কিন্তু বৈবাহিক লাইফটাও খারাপ যাবে তোমার, এইটা না ঠিক করলে পরে, হয়তো রাত্রি দশটার পর এখানে বারবার অ্যানাউন্স করা হয় ঠিকই, কিন্তু রাত্রি দশটার পর এত মানুষ তো হয়তো সকলেই পেয়ে ওঠেন না, কারণ কি নাম্বার বিজি থাকে বা এঙ্গেজ থাকে, এরকমটা হয়, হতেই পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, পরের দিন করবেন পেয়ে যাবেন, বা পরের দিন আপনি দিনের বেলাতে ট্রাই করে দেখতে পারেন, যদি সম্ভব হয়। আমি যদি ফ্রি থাকি বা ফোন ধরার মতন অবস্থায় থাকি তাহলে আমি নিশ্চয়ই ধরে কথা বলবো, না চেন রাত্রি 10টা থেকে 12টার মধ্যে করবেন, সেই সময়টা আমি রোজ অ্যাভেলেবেল এবং সেক্ষেত্রে অবশ্যই পাবেন, যদি নাম্বার বিজি থাকে পরে পরে করে দেখবেন পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমি তার আগে একটু বলে দিচ্ছি দীপশাস্ত্রী মহাশয়কে কোথায় কখন পেয়ে যাচ্ছেন, আপনারা চটপট লিখুন এবং আপনারা নোট ডাউন করুন এবং যার যেখানে কাছাকাছি হবে শিগগিরই আপনার শীঘ্র যত তাড়াতাড়ি পারবেন আপনারা পৌঁছে যান প্লিজ। আপনাদের একটা কথাই বলা, শুধু জেনে নিলে হবে না যে আপনারা জানছেন ঠিক আছে, কিন্তু রোগের যদি এইটাই এইটাই হচ্ছে কথা, এই যে লাস্ট কলার ছেলেটি যে ফোন করলো, এবার আমি এখানে ওর পাচ্ছি, ওর এডুকেশনের যোগ আছে, ওর আর্টস নিয়ে যদি পড়তো বা কমার্স নিয়ে যদি পড়তো একটা ভালো জায়গায় পৌঁছতে পারতো, ও অনেক, হ্যাঁ ও অনেক চেষ্টাও কিন্তু করেছে, কিন্তু ওর এমন একটা ক্ষতি করে রেখে দিয়েছে যে ও এডুকেশনটা কমপ্লিট করতে পারেনি, ব্রেক আপ হয়ে গেছে এবং বাস্তুতেও ওর দোষ রয়েছে, যার ফলে গিয়ে আয় উন্নতি পড়াশোনা বিবাহ বা শরীর স্বাস্থ্য কোনোটাই ঠিকঠাক যাবে না এবং অর্থকষ্ট থাকবে এবং মানসিক টেনশন ডিপ্রেশন হতাশা সবসময় ঘিরে থাকবে, শান্তির খুব অভাব থাকবে, বাড়িতে কলহ চলবে, অশান্তি ঝামেলা চলবে এবং অবনতি, দিনের দিন অবনতি, যা পরিশ্রম করবে সেই তুলনায় কখনোই ফিডব্যাক কিন্তু পাবে না, মানে উন্নতি তো দূরের কথা একেবারে অবনতির দিকে চলে যাবে, ডিটোরেট করবে দিনকে দিন, সে আর্থিক দিক থেকে হতে পারে, এডুকেশন হতে পারে, বিবাহের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুতে যেটাই আপনি হাত দেবেন সেটাই কিন্তু খারাপ দিকে চলে যাবে, সেটাই কিন্তু বারবার অ্যালার্ট করে দিচ্ছেন, আপনাদের অ্যালার্ট করাটাই কিন্তু একটা কাজ আমি মনে করি, কারণ আপনারা ভুল পরামর্শ নেন, ভুল পরামর্শের ফলে কি হয় আমাদের ভুল ট্র্যাকে আমরা চলে যাই, বিপথে চালিত হই, সেই পথটাই যাতে আপনারা না যান, যাতে আপনারা সুপথে চালিত হন সেই জন্য আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অবশ্যই দীপদাকে কোথায় পাবেন আমি একটু জানিয়ে দিচ্ছি, কলকাতায় যেমন পেয়ে যাচ্ছেন বন্ধুরা তেমনি আপনারা হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এছাড়া মেচেতাতে পাচ্ছেন, এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তো তিনি রেখেছেন, অনলাইনের মাধ্যমে আপনার প্রেডিকশনটা যেমন পাচ্ছেন, আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে অবশ্যই তিনি প্রতিকারও সেটা আপনাদের দিয়ে দিচ্ছে, এই প্রতিকারটি কিভাবে পৌঁছাবে সেটাও আপনারা চিন্তিত হবেন না, তার কারণ সেই প্রতিকার কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, গৃহে পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু সেই সুযোগটি তিনি রেখেছেন। দেখুন এই যে বাস্তুর কথা উঠলো বলে আমার আমার মনে হয় এটা একটু আমার বলে দেওয়া দরকার মানুষের জন্য, মানুষ যাতে অ্যালার্ট হতে পারে। বাস্তুর দোষটা কখন হয়? বাস্তুর দোষটা বহু কারণে তো হয়। এক নম্বর হচ্ছে যদি কোনো জাতক বা জাতিকার ফোর্থ হাউসে কেতু থাকে, অর্থাৎ ধরুন পরিবারে পাঁচটা ব্যক্তি রয়েছে, সদস্য রয়েছে, সেই পাঁচজনের মধ্যে যদি একজনেরও ফোর্থ হাউসে কেতু বেরোয় তাহলে পরে বাস্তুদোষ কিন্তু ইন্ডিকেট করে। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে
যে মাটির যে সাধারণ এনার্জি লেভেল থাকে অনেক ক্ষেত্রে সেই এনার্জি লেভেলটা কম থাকে। কেন কম থাকে? নাকি সবার বাস্তু জমি যেটা শালি জমি হয় বা চাষযোগ্য জমি হয় সেটা কিন্তু হয় না। কারণ বাস্তু জমিটা অনেকের ক্ষেত্রে দেখা যায় ডোবা বোঝাই করা, পুকুর বোঝাই করা বা এমন কোন পরিত্যক্ত জায়গা যেটা সম্পূর্ণ একটা ডেজার্টেড প্লেস, অশুভ, দীর্ঘদিন ধরে কোনো ব্যবহার হয়নি বা কাছাকাছি কোনো শ্মশান আছে, কাছাকাছি কোনো কবরস্থান রয়েছে বা পুকুর বোঝানো হয়েছে, ডোবা বোঝানো হয়েছে বা সেই জায়গাটা এমন ভাবে পরিত্যক্ত রয়েছে যেখানে কোনোদিন মানুষের কোনো ছায়া পড়েনি, এরম এরম জায়গা, সেইগুলোতে যদি হঠাৎ করে কেউ টাকা পয়সার অভাবে ওই জমিটাকে কিনে যদি বাড়ি তোলে তাহলে পরে সেই বাড়িতে অনেক রকম প্রবলেম কিন্তু নেমে আসতে পারে, মাটির এনার্জি লেভেলটা অনেক কমে যেতে পারে। আর এক রকম প্রবলেম যেটা তৈরি হয় সেটাকে শত্রু দ্বারা ক্রিয়েট করা ক্ষতি, সেই ক্ষতিটার ফলেও কিন্তু বাস্তুর ব্যাপক ক্ষতি সাধন হয়, বাস্তুদোষ ব্যাপক হারে হয় এবং তাতে গিয়ে জীবন একবারে অতিষ্ঠ হয়ে যেতে পারে। এছাড়াও আর একটা যেটা হয় সেটা হচ্ছে আপনি নিজেই সেটা নিজের হাতে অজান্তে করে থাকেন, সেটা হচ্ছে ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে বা ভালো বাস্তুবিদকে দিয়ে আপনি বাড়ি বা জমি চেক করিয়ে আপনি প্ল্যান অনুযায়ী বাস্তু তৈরি করেন না, বাড়ি তৈরি করেন না, ফলে ঈশান কোণ যেটা দেবস্থান সেখানে অন্য কিছু করে ফেলেন, হ্যাঁ নৈরিত কোণে অন্য কিছু করে ফেলেন বা আপনার যেটা যেখানে ট্যাঙ্ক বসানোর কথা সেখানে আপনি রান্নাঘর করে ফেলেন, এরকম ভুল ভাল উল্টো পাল্টা জিনিস হয়ে যায়। বা বাস্তুর যে কালার, দেয়ালে কোন দেয়ালে কি রকম কালার হবে, ইনসাইডে কি হবে, আউটসাইডে কি হবে, এই ব্যাপারগুলো আপনি কিন্তু প্রপারলি মেনটেন করতে পারেন না, এটার ফলে তো কিন্তু বাস্তু দোষ ইন্ডিকেট করে। এই ধরনের দোষগুলো যাদের রয়েছে তারা অবশ্যই অ্যালার্ট হবেন এবং অবশ্যই কিন্তু নিজের বাসস্থান বাস্তুভিটে ওটাকে কিন্তু আগে ঠিক করবে, তারপর গ্রহ প্রতিকার। সত্যি তাই, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নেব, তার আগে আমি বলুন কে বলছেন? হ্যালো, না আমি যাই হোক একটা বাচ্চার খুব গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা আমি একটু ওখানে থাকব, আপনারা ফোন করুন, আমি বুকিং নাম্বারটা একটু বলে দিচ্ছি দীপদা, যেটা আপনার রেড বক্সে লাল যে রেড বক্স সেটাকে আপনি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা হলো বুকিং নাম্বার, যেই বুকিং নাম্বারের মাধ্যমে আপনি চেম্বারে আসতে পাচ্ছেন এবং সরাসরি কথা বলতে পাচ্ছেন, অর্থাৎ রাত্রি 10টার পরে, সেটা আপনাদের বারবার করে বলে দেওয়া। বুকিং নাম্বারটি হলো 9748150037, রেড বক্সে যে নাম্বারটি ডান দিকে যেটা আমার, অর্থাৎ আমার ডান দিকে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটির মাধ্যমে আপনারা কিন্তু বুকিং করতে থাকুন এবং আপনাদের যা যা কথা বলার যদি থাকে সেটা রাত্রি 10টার পর আপনারা কথা বলুন, নাম্বারটি কিন্তু রেড বক্সের নাম্বারটি দ্বারা আপনারা করবেন। আমরা আলোচনা একটু ফিরব। আচ্ছা আজকে যেটা স্পেশালাইজেশনের কথা হলো তার ব্যাপারে একটু বলে দিই, যেটা হচ্ছে এডুকেশন, ক্যারিয়ার এবং বিবাহ, এই ব্যাপারেতে আমি বিশেষ করে কাজ করে থাকি এবং খুব দায়িত্ব নিয়ে কাজ করে থাকি এবং তাতে গিয়ে 100% প্রতিকার দিয়ে সেই প্রবলেমটা আমি সলভ করে থাকি। এখন এই প্রবলেমগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে? এডুকেশনের প্রবলেম, ফোর্থ হাউস এবং ফিফথ হাউস এডুকেশনের স্থান, এই চতুর্থ পতি এবং পঞ্চম পতি যদি দুস্থানগত হয়, অর্থাৎ দুস্থান তিনটে হাউস 6-8-12 গিয়ে যদি চলে যায় তাহলে পরে এডুকেশনের প্রবলেম আসে। যদি এই চতুর্থ পতি এবং পঞ্চম পতি নিচস্থ হয় তাহলে প্রবলেম আসে। যদি চতুর্থভাবে পঞ্চমভাবে রাহু অবস্থান করে প্রবলেম আসে বা শনি অবস্থান করে প্রবলেম আসে বা কোনোভাবে রাহু দৃষ্টি এসে পড়ে তাহলে কিন্তু প্রবলেম আসে। এই চতুর্থ পতি এবং পঞ্চম পতি যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, অর্থাৎ কোনো পাপগ্রহের সঙ্গে একসঙ্গে বসে রয়েছে বা কোনো চণ্ডালকার গ্রহের সঙ্গে একসঙ্গে বসে রয়েছে তাহলে এডুকেশনে ব্রেক হয় বা প্রবলেম আসে। ঠিক সেরকম কেরিয়ারের ক্ষেত্রে যদি দশম পতি কোনোভাবে দ্বাদশস্থানে চলে যায়, মানে ব্যয়ভাবে গিয়ে বসে, তাহলে পরে কিন্তু কেরিয়ারের জায়গাটা হাত থেকে বেরিয়ে যায়। ব্যয়স্থান হচ্ছে গিয়ে কি 12th হাউস বা খরচার জায়গা, এখানেতে কোনো হাউসের লর্ডই কিন্তু ভালো ফল দেয় না এবং যেভাবে অধিপতি এখানে গিয়ে বসবে সেই ভাবের, সেই ভাবটা বসা মানে সেই জিনিসটা পার্টিকুলার হাত থেকে বেরিয়ে গেল, মানে সেটাই আমি কোনো সাকসেস পেলাম না। এই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন। এবং বিবাহের ব্যাপারে আমি আসি, সেরকম সপ্তম পতি যদি দ্বাদশে যায়, যেহেতু ব্যয়স্থান, সেক্ষেত্রে পার্টনার হাত থেকে বেরিয়ে যায়, বিচ্ছেদের যোগ তৈরি করে। সপ্তম পতি কোনোভাবে যদি নিচস্থ হয়, সপ্তম পতি যদি কোনোভাবে পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, সপ্তম পতি কোনোভাবে যদি দৃষ্ট হয় পাপগ্রহ দ্বারা তাহলেও কিন্তু বিবাহের প্রবলেম আসে। এছাড়াও কিন্তু একটা ভাইটাল যেটা ব্যাপার সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ, এবং ছেলেদের ক্ষেত্রে যেটাকে ভৌমদোষ বলা হয় মেয়েদের ক্ষেত্রে সেটা মাঙ্গলিক বলা হয়, এরকম ধরনের জিনিস থাকলেও কিন্তু বিবাহে প্রবলেম আসে। দ্বাদশ ভাবস্থ রাহু, অর্থাৎ রাহু যদি দ্বাদশ ভাবে অবস্থান করে তাহলেও কিন্তু বিবাহে প্রবলেম ক্রিয়েট করে। এবং বারবারও বলছি আমি, সপ্তম পতি মানে 7th হাউস লর্ড, যেটা আপনার বৈবাহিক কারক গ্রহ, সে যদি দ্বাদশে গিয়ে বসে যায়, 12th হাউসে গিয়ে বসে যায় এবং তার ডিগ্রি যদি অনেক কম হয়ে যায় তাহলে পরে
বিবাহ সুখ থেকে সে বঞ্চিত হয় এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পার্টনার হাত থেকে বেরিয়ে যায়, অর্থাৎ ডিভোর্সের যোগ তৈরি করে। সপ্তম পতি যদি দ্বাদশ ভাবে গিয়ে বসে তাহলে ডিভোর্সের যোগ তৈরি করে। এখন কথা হচ্ছে যে এইটা অনেক সময় ছেদ হয়ে যায় একমাত্র যদি বৃহস্পতি বেনিফিট প্ল্যানেট হয়, অর্থাৎ লগ্ন সাপেক্ষে কারো গ্রহ হয় এবং বৃহস্পতির দৃষ্টি সেই গ্রহের ওপর পরে, দ্বাদশ ভাবেতে সেই সপ্তম পতির ওপর পরে, তবেই গিয়ে একমাত্র সেটা কিছুটা রুদ্ধ হয় বা কোনোভাবে টিকে যেতে পারে, সুখ শান্তি তাও আসে না। আর মেয়েদের ক্ষেত্রে পতির কারগ্রহ মানে স্বামীর কারগ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর কারগ্রহ হচ্ছে শুক্র। তাহলে ছেলেদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র এই দুটোকে খুব ভালোভাবে দেখতে হয় যে এর পজিশন কি আছে, এর প্লেসমেন্ট কি আছে। ঠিক সেই রকম মেয়েদের ক্ষেত্রে কিন্তু দেখতে হয় তাকে বৃহস্পতি এবং মঙ্গলকে, অর্থাৎ মঙ্গল কোনোভাবে মাঙ্গলিক দোষ তৈরি করেছে কিনা। মাঙ্গলিক দোষ তিন প্রকারের হয়, একটা লগ্ন সাপেক্ষে হয়, অর্থাৎ মঙ্গল লগ্নের চতুর্থ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয়। এছাড়া চন্দ্রের যদি চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করে মাঙ্গলিক দোষ হয়, আবার শুক্রেরও যদি মঙ্গল সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করে মাঙ্গলিক দোষ হয়। তো কি জাতীয় মাঙ্গলিক আছে এইটা দেখা দরকার এবং মাঙ্গলিকটা কতটা অ্যাক্টিভেট সেটাও দেখা দরকার, কতটা ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আছে এটা দেখে নেওয়া দরকার। এবং এছাড়া যেটা দেখা দরকার সপ্তম পতির অবস্থান, অর্থাৎ সপ্তম পতি কার সাথে কোথায় গিয়ে বসে আছে সেটার উপর নিরূপণ হবে, নির্ধারণ হবে আপনার বৈবাহিক জীবনেতে কতটা সুখ আছে নাকি আপনার বৈবাহিক জীবনটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, ভেস্তে যাবে বা বৈবাহিক জীবনটা পুরোটাই দুঃখময়। এটা কিন্তু আগে থাকতে প্রেডিক্ট করে তবেই বিয়ের জায়গাতে যাওয়া উচিত, বা অলরেডি যারা বিয়ে করে নিয়েছেন সেই জায়গাটা ভালো করে কিন্তু অ্যানালাইজ করা দরকার যে কেন কি কারণে আমার এই প্রবলেমটা আমার লাইফে আসছে। এই বিষয়ে কিন্তু দয়া করে আগে থাকতে সচেতন হবেন, আমি এটা বারবার করে মানুষকে অ্যালার্ট করে দিই, আজও করে দিলাম। সত্যি তাই, এই রকম অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে কিন্তু আপনাদের আসতে হবে। তার জন্য কিন্তু যে রেড বক্সে যে নাম্বারটি রয়েছে চটপট আপনার বুকিং করতে থাকুন এবং চলে আসুন। নমস্কার, কে আছেন? এটাই মনে আমাদের শেষ ফোন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোমাবল বলছি তারপুর থেকে। আচ্ছা বলুন, আচ্ছা তাহলে মেয়ের নাম বলতে হবে, মেয়ের নামটা বলতে হবে, বর্তমান বয়স বলতে হবে। নাইন প্লাস। প্রীতমা, প্রীতমা ঘোষ। পরবর্তীকালে এডুকেশনের জায়গাটা ভালো আছে, মানে প্রাইমারি স্টেজেতে একটু মানসিক চঞ্চলতা ওর থাকবে, একটু চঞ্চল প্রকৃতির থাকবে, বুঝতে পেরেছেন? কিন্তু পরবর্তীকালে ওর এডুকেশনের জায়গাটা খুব ভালো রয়েছে, বুঝেছেন? ওর পরবর্তীকালে ওকে একটা নীল সরস্বতী যে কবজ হয় আমার মেয়ের কি আছে। দেখুন এইখানে বসে তো ডিটেলস আমি কিছু দেখতে পাচ্ছি না, যতটুকু বলে দেওয়ার আমি বলে দিচ্ছি কেমন। এবার ডিটেলস বিস্তারিত দেখা দরকার রয়েছে, সেটা কি করতে হবে যে রাত্রিরে ডেট অফ বার্থটা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে বলতে পারেন, আমি নোট করে নিই, কিন্তু ডেট অফ বার্থ নোট করে নিয়ে আমি ভালোভাবে সেটা প্রেডিক্ট করে দেখি, দেখে তারপর আমি কিন্তু প্রপার গাইডলাইনটা দিই যে এটা করুন, এইটা প্রবলেম রয়েছে, এইটা হতে পারে বা এটা হতে পারে না, সেটা আমি কিন্তু একটা প্রপার গাইডলাইন দিয়ে থাকি মানুষকে। এবং তার জন্য কিন্তু একটা টাকাও নিই না, কনসালটেন্সি কিন্তু টোটালি ফ্রি, কেমন রাত্রে যে কথা বলি বা আমি যেগুলো জানাই জানিয়ে দিই তার জন্য কিন্তু কোনো পয়সা আমি নিই না। তো এই জায়গাটা আমি বারবার ওই জন্য বলবো যে আমি যেরকম আপনাদের জন্য হেল্প করছি আপনারাও সেরকম কিন্তু নিজের প্রবলেমটা নিজে সলভ করার চেষ্টা করুন, না করলে পরে কিন্তু নিজেরই বিপদ, আমার কিছু না। এই ছোট বয়স থেকে যদি এই গাইডলাইনস গুলো না আসে অবশ্যই কিন্তু আপনার জীবনে ব্রাইট লাইফটা একদম স্মুথ হবে এবং ফিউচার ব্রাইট হবে, একদম ঠিক কথা। সত্যি তাই, আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে, পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা ফিরে আসবো। বুকিং নাম্বারটি আরেকবার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9748150037, এবং কোথায় পাচ্ছেন আরেকবার আমি একটু জানিয়ে দিচ্ছি, কলকাতা হাওড়া ব্যারাকপুর মেচেদা, এছাড়াও কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, আর প্রতিকার কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা সকলের জন্য শুভকামনা জানিয়ে মায়ের কাছে আজকের অনুষ্ঠান।